ইডির মামলায় শাস্তির শতকরা হার কত? আমরা জানি অন্তত কম। পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় আদালতের প্রশ্নের মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, পার্থ কতদিন ইডি হেফাজতে ও কতদিন জেল হেফাজতে রয়েছেন তা নিয়ে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। নিয়োগ দুর্নীতিকাণ্ডে জামিন পেয়েছিলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য সহ অনেকে। সদ্য জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ও, তবে এখনও জেলবন্দি পার্থ। তার জামিনের আবেদনের ভিত্তিতে বুধবার সুপ্রিম কোর্টে চলে শুনানি, তাতে আদালতের প্রশ্নের মুখে পড়ে তদন্তকারী সংস্থা ইডি। পার্থর আইনজীবী মুকুল রোহতগি সওয়াল করেন, 2022 সালে 23 জুলাই গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, প্রায় আড়াই বছর তিনি জেলবন্দী। অভিযুক্তের বয়স 73, বর্তমানে অসুস্থ। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে গ্রেফতার করেছিল ইডি। দোষ প্রমাণ হলে শাস্তি যা হবে সর্বোচ্চ 7 বছর, তার 1/3 সময়ে তিনি জেলবন্দী। আমার মক্কেলের বাড়ি থেকে কিছুই উদ্ধার হয়নি। দুদিন আগে সেই মহিলা অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেয়েছেন, যার বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছিল। মানিক ভট্টাচার্য জামিন পেয়েছেন, পার্থ প্রথমবার অভিযুক্ত। আদালতে একাধিক জামিন মামলার উদাহরণও তুলে ধরেন পার্থর আইনজীবী। অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, 27.9 কোটি টাকা উদ্ধার হয়েছে, পার্থর নির্দেশে দুর্নীতি হয়েছে। অর্পিতা পার্থর অত্যন্ত ঘনিষ্ঠ, অর্পিতা নিজেই পার্থর সঙ্গে ঘনিষ্ঠতার কথা জানিয়েছেন। 4টি দুর্নীতি, 4টি পৃথক মামলা, 50,000 চাকরি প্রার্থী ভবিষ্যৎ নষ্ট হয়েছে, তারা চাকরির জন্য অপেক্ষা করছেন। দুই বিচারপতির বেঞ্চ তখন বলে, মারাত্মক অভিযোগ, একজন মন্ত্রী চাকরি দেওয়ার জন্য ঘুষ নিচ্ছেন, কিন্তু প্রশ্ন হলো কতদিন জেলে রাখা যায়? আরো সময় লাগবে, এতজন সাক্ষী, তদন্তের সময় তো লাগবেই। এরপর যদি দোষী সাব্যস্ত না হন, তখন পার্থ জামিন পেলে কি ক্ষতি হবে? ইডির মামলায় শাস্তির শতকরা হার কত? আমরা জানি অত্যন্ত কম। ইডির আইনজীবী তখন বলেন, বিভিন্ন মামলায় শাস্তির হার বিভিন্ন রকম হয়। অর্পিতা জামিনে রয়েছেন, পার্থ প্রভাবশালী, তিনি জামিন পেলে এই মামলায় প্রভাব পড়বে। ইডির সওয়াল জবাব শুনে পার্থ কতদিন ইডি হেফাজতে ছিলেন ও কতদিন জেল হেফাজতে ছিলেন তা হলফনামা দিয়ে জানাতে বলেছে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার। নয়াদিল্লি থেকে রাজীব চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।